এরপর আত্মা যিশুকে প্রান্তরে নিয়ে গেলেন যাতে শয়তান যিশুকে পরীক্ষা করতে পারে। একটানা 40 দিন ও 40 রাত সেখানে উপোস করে কাটানোর পর যিশু ক্ষুধিত হলেন। তখন সেই পরীক্ষক শয়তান তার কাছে এসে বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তবে এই পাথরগুলিকে রুটিতে পরিণত হতে বলো। কিন্তু যিশু এর উত্তরে বললেন, শাস্ত্রে এই কথা লেখা আছে, মানুষ কেবল রুটিতে বাঁচে না কিন্তু ঈশ্বরের মুখের প্রত্যেকটি বাক্যেই বাঁচে। শয়তান তখন পবিত্র নগরী জেরুসালেমের মন্দিরের চূড়ায় যিশুকে নিয়ে গেল আর বলল, তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে নিচে লাফিয়ে পড়ো, কারণ শাস্ত্রে লেখা আছে তোমার বিষয়ে তিনি তার দূতদের আদেশ দেবেন, তিনি তোমাকে নিজের দুহাতে সামলে নেবেন যাতে তোমার পায়ে চোট না লাগে। যিশু তখন তাকে বললেন, শাস্ত্রে একথাও লেখা আছে, তোমার প্রভু ঈশ্বরকে তুমি পরীক্ষা করবে না। এরপর শয়তান আবার তাকে খুব উঁচু একটা পাহাড়ে নিয়ে গিয়ে জগতের সমস্ত রাজ্য ও তার সম্পদ দেখাল। সে যিশুকে বলল, তুমি যদি আমার সামনে মাথা নত করে আমার উপাসনা করো তবে এ সব আমি তোমায় দেব। তখন যিশু তাকে বললেন, দূর হ শয়তান, শাস্ত্রে লেখা আছে নিজের প্রভু ঈশ্বরের আরাধনা করো আর কেবল তারই সেবা করো। তখন শয়তান তাকে ছেড়ে চলে গেল আর দেবদূতরা এসে যিশুর সেবা করলেন।